একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, কিংবা সবকটি জানালা খুলে দাও না, যে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। অমর এসব গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাব। মানুষের মধ্যে বেঁচে থাক, তিনি স্বল্প সময়ে প্রচুর গান লিখে গেছেন। আমার মনের আকাশ। তো আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তো আমি বলে কাজ করতে চান? রিওয়াজ, আমি এখন জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবরের সামনেই আছি। দেখুন, এই কবরটাই হচ্ছে জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবর। দেখুন, এখানে ওনার নামটা দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, গীতিকার নজরুল ইসলাম বাবুর কবর এখানে। আজকে এই বিশিষ্ট গীতিকার এবং জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ডাকে পাখি, খোলো আঁখি, দেখো সোনালি আকাশ। রিওয়াজ, আমি এখন জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবরের সামনেই আছি। দেখুন, এই কবরটাই হচ্ছে জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবর। দেখুন, এখানে ওনার নামটা দেওয়া আছে, গীতিকার নজরুল ইসলাম বাবুর, যদিও শ্যাওলা পড়ে গেছে। এটা হচ্ছে ওনার কবর। দেখুন, এখানে ওনার একটি বিখ্যাত গান, সব কটা জানালা খুলে দাও না, এটা দুই চারটা লাইন লেখা আছে। দেখুন, আমি এখন জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর সংক্ষিপ্ত জীবনী বলবো। নজরুল ইসলাম বাবু 1949 সালের 17 জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে বজরুল কাদের, মাতার নাম হচ্ছে রেজিয়া বেগম। নজরুল ইসলাম বাবু 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এখন বলবো তার কর্মজীবন। তিনি 1973 সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন। লিখে ফেলেছি তার সবচেয়ে যে গানটি আমার ভালো লাগে, চমৎকার গান, শুনলেই একদম গায়ের পশম সব খাড়া হয়ে যায় এবং গাওয়ার ভঙ্গিটিও ভারী চমৎকার, যে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। এখন বলবো জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর উল্লেখযোগ্য গানগুলো। নজরুল ইসলাম বাবুর গানের সংখ্যা হচ্ছে 113টি, এর মধ্যে 52টি হচ্ছে আধুনিক গান, 9টি হচ্ছে ধর্মীয় গান। মানুষের মধ্যে বেঁচে থাক, তিনি স্বল্প সময়ে
প্রচুর গান লিখে গেছেন, তার গান বাংলাদেশ বেতারে, টেলিভিশনে এবং আমাদের নিজের পরিবারে। এখন বলবো জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর উল্লেখযোগ্য সম্মাননা। নজরুল ইসলাম বাবু 1991 সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রে গীত রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আপনার সঙ্গে কাজ করতে চাই, তো আমি বলে কাজ করতে চান ভালো কথা, তো আপনি যে গান লেখেন গান কি? সাবিনা ইয়াসমিন, সুবিন নন্দি, এন্ড্রু কিশোরের পাশাপাশি ভারতের কুমার শানু, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লার মতো উপমহাদেশের জনপ্রিয় এবং কিংবদন্তি তুল্য শিল্পীরাও তার লেখা গানে কণ্ঠ দিয়েছে। জিনিসটা অফিসার কোয়ার্টারে, তো আমার ওখানে যেতে যেতে বলো যে মামা আমি সিগজ ভাই গেছি, আমি আস আমার গানটা করছি। আমি মতিঝিল বাসায় যাওয়ার সঙ্গে যাওয়া পৌঁছা পর্যন্ত ও ঠিক গানটা লিখে ফেলেছে। দুই বোমের দুই বাসিন্দা, বন্ধু চিরাকাল, রেল সেনের তিনি চলে গেছেন, আমাদের এই দীর্ঘ জীবন তাকে ছাড়া এখন তার গানের মাধ্যমে আমরা এখন আমাদের জীবন নিয়ে নিয়ে আদর করে বলা মনের যন্ত্রণা। গীতিকার নজরুল ইসলাম বাবুর মৃত্যু। নজরুল ইসলাম বাবু 1990 সালে 14 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আমার মনে যে ব্লগ করলাম জনপ্রিয় গীতিকার নজরুল ইসলাম বাবুর কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।